সিলেট মহানগরে হোল্ডিং ট্যাক্স নিয়ে রীতিমতো এলাহি কাণ্ড ঘটেছে। সিলেট সিটি কর্পোরেশন সম্প্রতি আরোপ করা হোল্ডিং ট্যাক্সের তথ্য নগর ভবনের সামনে ক্যাম্প করে মহানগরের পুরাতন 27টি ওয়ার্ডের বাসিন্দাদের জানিয়ে দিচ্ছে এবং ট্যাক্স আদায় করছে। আর এ তথ্য জানতে বা ট্যাক্স দিতে গিয়ে সবাই অবাক হচ্ছেন ক্ষুব্ধ। আমরা যদি আরো যদি তারা যদি চায় যদি একটা লইয়া তারা জোর করে গর্দনা ধরিয়া নিতে চায় যে মারিয়া নিজে গলা চুরি দিয়ে নিতে নৌকি সমস্যা না কিলা নেন থাকতে হইলে যদি আমার ট্যাক্স দিয়ে চলতে হইব। হ্যাঁ ঠিক আছে সুন্দর, সরকার বাঁচত, সরকার বাঁচলে পাবলিক তো বাঁচাইতে হইব। তুমি যদি আমার মানুষ মারিলাও যদি মারিয়া যদি তুমি যদি উল্টারা যদি আমরা উপরে উল্টা মারি দাও তাইলে চলবো কিলা। কারণ সিলেট মহানগরের এই 27টি ওয়ার্ডে সিসি কর্তৃপক্ষ হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছেন প্রায় 200 গুণ পর্যন্ত। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাম্পে আসা প্রায় সবাই। বলছেন মরার উপর খাঁড়ার ঘাড় মতো এই ভৌতিক ও অযৌক্তিক ট্যাক্স আরোপ করা হয়েছে। এমন পরিমাণের বাড়ানো বিল পরিশোধ করা অনেকের জন্যই দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে। বছরে ছিল 1800 টাকা, এখন দিছে 3 মাসে 1050 টাকা, তার মানে এর 4 গুণ, 4000, 4200 টাকা, 1800 টাকাটা হইলো 4200 টাকা। এটা হচ্ছে দুর্নীতির একটা মানে শুরু। এখন করবে কি, ওই যে রিঅ্যাসেসমেন্টের জন্য ডাকবে আমাদেরকে, ডাকার পরে বলবে যে না আপনার তো এত টাকা আসে। হ্যাঁ এখন তাইলে আমরা কমায় দিব, ওই আন্ডার দ্য টেবুল কিছু দেন, ওভার দ্য টেবুল কিছু দেন, এর সাথে যোগাযোগ করেন, এগুলোতে আমি কেন যাব। তবে সিসি কর্তৃপক্ষ বলছেন কারো কাছে ট্যাক্স বেশি মনে হলে লিখিতভাবে আপত্তি জানানোর সুযোগ রয়েছে, সেটি যাচাই বাছাই করে পরবর্তীতে তার ট্যাক্স পুনর্নির্ধারণ করা হবে। এছাড়া বর্তমানে আরোপিত হোল্ডিং ট্যাক্সের অ্যাসেসমেন্ট এই পরিষদের সময়ে হয়নি, হয়েছে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্বে থাকাকালে। আমরা মেয়র সাহেবকে এটা বলতে চাই যে এটা কোন হিসাবে কিভাবে উনি করটা ধার্য করলেন, 1,10,400 টাকা, এটা কত গুণ? আমরা তো চিন্তা করি মনে হয় 20 গুণ হয়ে গেছে আপনার। আমরা মেয়র সাহেবকে আবেদন করতেছি এটা যে আমাদের বাসা বাড়ির চাবি ওনারা সম দিয়ে নিয়ে যান, আমরা আর বাসা বাড়ি চালানোর দরকার নাই। এদিকে শুধু তথ্য জানা বা ট্যাক্স দেওয়ার ওয়ার্ড নির্দিষ্ট বুথগুলোর সামনেই লম্বা সারি নয়, আপত্তি জানানোর কয়েকটি বুথের সামনেও দেখা গেল মানুষের বেশ ভিড়। তারা নির্দিষ্ট ডি ফর্ম পূরণ করে লিখিতভাবে তাদের আপত্তি জানাচ্ছেন। এখন আমরা আপাতত ফর্ম আমরা গ্রহণ করি আর ফর্ম গ্রহণ করি আর আমরা আপত্তি জানাইবার একটা ফর্ম আছে, অগুত আমরা আপত্তি জানাই আর দেখি দেন কিতা ইয়ে লইন সিটিএ কিতা মানে ব্যাপারে একটা ব্যবস্থা লইন, দেন যদি কোনো মানে সুন্দর ব্যবস্থা না লইন তো আমরা এই ব্যাপারে পরবর্তীতে আন্দোলন করবো, আন্দোলন করি আমরা যেরকম পারি আমরা আমরা ইয়ে ঠিক রাখার চেষ্টা করবো। হোল্ডিং ট্যাক্সের বিষয় নিয়ে পরে সরাসরি কথা হয় প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিউর রহমান খানের সঙ্গে। তিনি সিলেট ভিউকে বলেন হোল্ডিং ট্যাক্সের জন্য 2 ধরনের অ্যাসেসমেন্ট করা হয়, একটি জেনারেল অ্যাসেসমেন্ট 5 বছর পরপর হয় আর একটি অ্যাসেসমেন্ট করা হয় প্রতি বছর সিসিকের রাজস্ব শাখার নিজস্ব লোক দিয়ে। তবে সিসিকে 2005 সালের পর কোনো অ্যাসেসমেন্ট হয়নি। 2005 সালের অ্যাসেসমেন্টের নির্ধারিত হোল্ডিং ট্যাক্স 2007 সাল থেকে কার্যকর হয়, তবে 2011 সাল থেকে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক সিলেট সিটি কর্পোরেশনের জন্য নির্ধারিত হোল্ডিং ট্যাক্স নগরবাসীর কাছ থেকে আদায় করা হতো। তবে বর্তমানে আরোপিত হোল্ডিং ট্যাক্সের অ্যাসেসমেন্ট 2019-20 অর্থবছরে করা হয় এবং এখন সেটি মহানগরের পুরাতন 27টি ওয়ার্ডের জন্য কার্যকর করা হচ্ছে। আর নতুন ওয়ার্ডগুলোতে অ্যাসেসমেন্টের কাজ চলমান রয়েছে, শেষ হলে এসব ওয়ার্ডের বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্সের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।